তিনটা ট্যাঙ্ক ছিল ভাই, তিনটা ট্যাঙ্কে ধরেন মোটামুটি 15,000 টাকার মতো মাছ ছিল শীতের ভিতরে, আমি ঠিক বুঝতে পারি নাই। পরে এক সপ্তাহের ভিতরে আমার 15,000 টাকার মাছ শেষ। হয়তো বা 15,000 টাকা তখন তেমন কোনো টাকা না, কিন্তু আমি শুরু করেছি, আমার তিনটা ট্যাঙ্ক আছে, তিনটা ট্যাঙ্কে 15,000 টাকার মাছ আছে, মানে আমার সম্বল ছিল ওটা, আমার স্বপ্ন ছিল ওটা, আমার স্বপ্ন ভাই এক সপ্তাহের ভিতরে শেষ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি কথা বলছি হচ্ছে বগুড়া সদর উপজেলার হরিলাপুর গ্রাম থেকে। আমি বসে রয়েছি হচ্ছে একটা রঙিন মাছের খামারের মধ্যে। আমরা সাধারণত হচ্ছে আপনাদেরকে সাদা যে মাছগুলা বা যেগুলো হচ্ছে খাওয়ার উপযোগী মাছ সেগুলা দেখিয়ে থাকি, এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত খামার বলেন, বিভিন্ন কৃষি প্রজেক্ট বলেন, সেগুলো আপনাদেরকে বরাবর দেখিয়ে থাকি। তো আজকে একটা ব্যতিক্রম আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমরা গোলাম মোস্তফা ভাইয়ের হচ্ছে রঙিন মাছের এই খামার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্যতিক্রমী সব মাছের জাত, এর পাশাপাশি কোনো রেয়ার আইটেম আপনারা এখানে পাবেন কি না, যারা রঙিন মাছ চাষ করে থাকেন বা রঙিন মাছ সম্পর্কে মোটামুটি অবগত রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ একটি উপকারী ভিডিও হতে চলেছে। এর পাশাপাশি আমরা কথা বলার চেষ্টা করব এই রঙিন মাছ চাষের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়, কোন কোন দিকগুলো খেয়াল না রাখলে এই প্রজেক্টটাও লস প্রজেক্টে যেতে পারে, এর চাহিদা কোথায় থাকে, এবং এখানে যে অনেকগুলো আমরা চৌবাচ্চা দেখতে পাচ্ছি কোনটাতে কী কালারের কী রকমের মাছ রয়েছে, এ সকল বিষয়গুলো তো দেখবই, পাশাপাশি আরও কিছু তথ্য জানানোর চেষ্টা করব আজকের এই ডকুমেন্টারির মাধ্যমে। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই তথ্যচিত্র এবিসি নদের ক্যামেরায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের ভাইটির কাছে এবং কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। গোলাম মোস্তফা ভাই? জি আমি গোলাম মোস্তফা ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রজেক্টে আজকে চলে আসছি, অনেকদিন ধরে ভাবছি যে আসবো এরকম। জি জি ভাই। কী করতেছেন এখন? আমি এখন কিছু মাছ উঠাচ্ছি এখানে, আমার কিছু অর্ডার আছে। তো কী মাছ এগুলো? তো এগুলো হচ্ছে আমার শৌখিন মাছ, এগুলোকে অর্নামেন্টাল ফিশ বলা হয় আর কি। আচ্ছা। তো এগুলো আমরা দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি। তো এক ভাইয়ের অর্ডার ছিল, তো কিছু মাছ উঠাচ্ছিলাম, এর মাঝে তো আপনারা আসলেন। আচ্ছা আচ্ছা, কী মাছ এটা? এখানে আছে ভাই ব্ল্যাক মলি, দুইটা মলি আইটেম আছে, আর একটা হচ্ছে গোল্ডাস্ট মলি। কালোটা হচ্ছে ব্ল্যাক মলি এবং এই যে কমলা কালারে যেটা দেখতে পাচ্ছেন একটা, এটাকে বলা হচ্ছে গোল্ডাস্ট মলি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলা সাইজ কেমন হয় এগুলার? এগুলো মেইনলি অটোবিল্ডের মাছ, অটোবিল্ডের মাছগুলো আসলে এই সাইজেরই হয়, এটাই হচ্ছে অ্যাডাল্ট সাইজ। আচ্ছা। আর ডিমের বা হচ্ছে আপনার কই কার্প, গোল্ডফিশ, এরপর কমেট, এগুলো যে মাছগুলো আছে এই মাছগুলো সাধারণত আরও বড় হয়, আর অটোবিল্ডের মাছগুলো মেইনলি এই এত বড় হয়। আর এই পাশে আর একটা মাছ আছে, এটা হচ্ছে গাপ্পি। আচ্ছা। গাপ্পি হচ্ছে বহুল প্রচলিত একটা মাছ, এই মাছটা আমাদের সব থেকে বেশি চলে, এবং শৌখিন যেই খামারিরা আছে তাদের যে তারা যে মাছগুলো ক্রয় করে, ক্রয় করার তালিকায় এটাই প্রথমে আছে, ফার্স্ট প্রায়োরিটি তারা এটাকে দেয়। আর এটা চাহিদা বেশি আর কি। হ্যাঁ, চাহিদা বেশি। আর এছাড়া গাপ্পির অনেকগুলো আবার আইটেম আছে, অনেক অনেক ভ্যারাইটি আছে, এর মধ্যে এটা একটা আইটেম, এটা হচ্ছে সান্টাক্লোস, এটাকে বলা হচ্ছে সান্টাক্লোস গাপ্পি। আচ্ছা, এগুলো বেশ চঞ্চল না? হ্যাঁ হ্যাঁ, অ্যাকুরিয়ামের মধ্যে থাকলে খুব ছোটাছুটি করে। হ্যাঁ বাহ। আচ্ছা যাই হোক, আমরা তো আপনার ম্যাক্সিমাম জাতগুলো আজকে দেখার চেষ্টা করব। হ্যাঁ, এখানে ইনশাআল্লাহ ভাই কয়টা খাবার ইনশাআল্লাহ, আমার এখানে টোটাল ভাই 30টা চৌবাচ্চা আছে। 30টা? 30টা চৌবাচ্চা আছে। বাবা, এটা শেষ করতে গেলে অনেক সময় দরকার। জি ভাই। আচ্ছা চলেন একটু দেখা যাক ঘুরে। হ্যাঁ আসেন, চলেন যাওয়া যাক। ভাই আমরা তাহলে দেখা শুরু করি, এটা প্রথমে আমরা কি মাছ দেখবো? এটা আমার এখানে এটা হচ্ছে ভাই রেডিয়াম হোয়াইট মলি বলা হয় এটাকে। রেডিয়াম হোয়াইট, রেডিয়াম হোয়াইট মলি। একটু দেখি, খুব চঞ্চল, ধরা মুশকিল। অনেক চঞ্চল ভাই, এখানে মাছ তো ধরা মুশকিল হয়ে যাচ্ছে, বেশ চঞ্চল। যদি একটু কাছে নেই মাছগুলোকে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এরকম করলে মাছ কাছে আসবে। জি জি জি। আচ্ছা, দুই একটা হইলেই হচ্ছে আসলে, দেখা যাচ্ছে দেখুন। এটা হচ্ছে রেডিয়াম হোয়াইট মলি। রেডিয়াম হোয়াইট মলি। আচ্ছা, এগুলার বাজার মূল্য কেমন থাকে এটা বলা যায় বা ওরকমের আইডিয়া দেওয়া যায়? আসলে যেহেতু এটা শৌখিন মাছ, সেই ক্ষেত্রে শখের তো ভাই কোনো দাম আসলে হয় না, শখের তোলা 80 টাকাও, 80 টাকাও হয়। তো এখন এই মাছটা যত সুন্দর হবে তত দাম হবে। আচ্ছা, যদি মাছ সুন্দর না হয় তাহলে এই মাছ বাংলা মাছের থেকেও দাম কম। আচ্ছা, এটা কেমন মানে এর আসলে দামটা নির্ধারণ হয় কিভাবে, সাইজ বা কালার বা? বিভিন্ন মাছের বিভিন্ন দাম আছে, এরপরে আপনার মাছটা আসলে চাহিদা কেমন আছে, এরপরে বাজারে মাছের স্টকটা কেমন আছে, এগুলোর উপর অনেক সময় ডিপেন্ড করে। ধরেন আমি এখান থেকে 10টা মাছ নিব, এই মাছগুলো
এখান থেকে আমি 10টা মাছ নিব। হ্যাঁ, এটা কিভাবে আপনি নির্ধারণ করবেন যে এটা দাম ফিক্সড করবেন কিভাবে আপনি? আচ্ছা, মাছগুলো যখন অ্যাডাল্ট হয় অ্যাডাল্ট মাছগুলোর দামটা একরকম থাকে, আবার ফ্রাই বাচ্চা যখন থাকে ফ্রাই অবস্থায় মাছের দামগুলো একরকম থাকে। ও আচ্ছা, এইভাবে। তো আমার এখানে যেটা দেখতেছেন রেডিয়াম হোয়াইট মলি, এটা এই মাছটা সাধারণত 20-25 টাকা পিস এর মধ্যে থাকে অ্যাডাল্ট যেটা। এটা আমরা সাধারণত যেহেতু খামার, তো আমি পাইকারি রেটটা এখানে বলতেছি, পাইকারি এই ধরনের রেটে আমরা সেল করি। আর ফ্রাইগুলো বাচ্চাগুলো আরও ধরেন বিভিন্ন সময় বিভিন্ন রেট আর কি এটা পড়ে। তো আমার এই পরের যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কে, এটা হচ্ছে যে রেড টেল বলে, আবার রেড টেলের অনেকগুলোর এলিফেন্ট ইয়ার থাকে, এটা অবশ্য ইয়ার ছাড়া কান ছাড়া, এখানে বেশিরভাগই ফ্রাই আছে দেখতেই পাচ্ছেন। এই যে তুলে যদি দেখাই, কিছু অ্যাডাল্ট মাছ হয়েছে আর কিছু ফ্রাই আছে, কিন্তু বেশিরভাগই এগুলো সেমি অ্যাডাল্ট, মানে কালারগুলো তো অসাধারণ। জি জি ভাই, হ্যাঁ, কালার মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। এটা কী মার কী নাম বললেন এটা? এটা হচ্ছে যে রেড টেল, রেড টেল গাপ্পিও, যে গাপ্পি বললাম না, গাপ্পির অনেকগুলো ভ্যারাইটি হয়। রেড টেল মানে কি? লাল লেজ। লাল লেজ, হ্যাঁ জি। আচ্ছা, হ্যাঁ, তো গাপ্পির আসলে অনেকগুলো ভ্যারাইটি হয়, এর মধ্যে এটা একটা। আচ্ছা, এরপরে যদি দেখাই, আসলে এটা আমার ব্রিডিং বক্স, বক্সের ভিতরে হয়তো মাছ দেখা যাচ্ছে না, ক্যামেরা তো ওইভাবে আসতেছে না, তবে বক্সটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে যে অটো ব্রিডের মাছগুলো এদের স্বভাবটাই হচ্ছে যে এরা বাচ্চা দেয় এবং এদের নিজেদের বাচ্চারা নিজেরাই খেয়ে ফেলে, তাই এই জন্য বক্সটা দেওয়া হয়েছে যে বক্সের ভেতরে বাচ্চা দেবে, বাট বাচ্চাগুলো হবে কি সাইড দিয়ে বের হয়ে আসবে। এই যে দেখেন, যদি আপনাকে দেখাই এই সাইড দিয়ে ছোট বাচ্চা, ছোট ছোট দেখেন, এই যে বাচ্চা দেখা যাচ্ছে, একদম গুড়ি গুড়ি কালো, এই সাইড দিয়ে কিন্তু এরকম কিন্তু প্রচুর বাচ্চা এদিকে কিন্তু আছে, সাইডে বাচ্চাগুলো আছে। তখন ফ্রাইগুলো আমি আবার আলাদা করে অন্য ট্যাঙ্কে রাখি, সেখানে আবার এগুলোর কেয়ার করে বড় করতেছি আমি। আছে পরে এটা, তো এরপর এই পাশে যদি দেখাই, দেখেন এখানে আছে, এগুলো হচ্ছে শর্টেল বলা হচ্ছে, শর্টেল শর্টেল, হ্যাঁ, ওই যে দেখেন মাছগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো তো সবই হচ্ছে আপনার অটো ব্রিড নাকি? আমার এখানে বেশিরভাগ মাছগুলো অটো ব্রিড আছে, ডিমের মাছ শুধুমাত্র কই কাপের কিছু 3-4 ইঞ্চি সাইজের কিছু কই কাপের আর কি বেবি টেবি আছে। আচ্ছা, এদিকে আমরা যদি দেখি, এই পাশে যদি দেখেন ডিমের মাছ একটা আছে, ছোট মাছ হলো, একটা ডিমের একটা মাছ আছে আমার কাছে, অসাধারণ কালার, অনেক সুন্দর একটা মাছ ভাই, এটা দেখেন অসাধারণ কালার, অসাধারণ। এটা হচ্ছে জেব্রা। আচ্ছা, এই হ্যাঁ, হাতে টুকা দিলে আসে, হ্যাঁ, এটা হচ্ছে লং ফিন জেব্রা, আবার একটা বলা একটা হচ্ছে যে জেব্রা ড্যানিও। আচ্ছা, এই মাছটা কিন্তু ভাই, একটা মানে তথ্য দিই আপনাদেরকে, সেটা হচ্ছে এই মাছটা কিন্তু আমাদের দেশীয় মাছ ছিল একটা সময় ভাই, তাই? হ্যাঁ, এটা একটা সময় আমাদের দেশীয় মাছ ছিল, যেটা অনেক এলাকায় ডারকা বা হচ্ছে যে দারকিনা বা এইরকম অনেক নামে পরিচিত আর কি। তো এই মাছটা একটা সময় আমাদের দেশ থেকে মানে হারিয়ে যায় আর কি, রিয়ার হয়ে যায়। তো এটা অনেক আবার বিদেশির অনেকে ইয়েটা নিয়ে যাওয়ার পরে এরা আসে মাছগুলোকে অনেক মডিফাই বা সেই করে আবার কালারফুল হয়েছে যখন, তখন ওগুলো আবার আমাদের দেশে কিন্তু ওরা কিন্তু এক্সপোর্ট করছে, তাই? ওদের দেশ থেকে। ও আচ্ছা, এবং আমরা আবার এটা আবার কালারফুল, মানে আমরা আমাদের জিনিসগুলো আবার আমরা কিনে খাচ্ছি, আবার কিনে নিচ্ছি। হ্যাঁ, এটা একটা সময় আমাদের দেশেই ছিল, দেশীয় মাছ এটা। এবং ওইটা যে জেব্রা, জেব্রাটা একটা ডিমের মাছ, ওই মাছের কিছু ফ্রাই আছে, বাচ্চা একদম ছোট ছোট বাচ্চা আছে এর ভিতরে, একদম অনেক বাচ্চা, একদম গুড়ি গুড়ি দেখা যায়, একদম গুড়ি গুড়ি। এই যে ফ্রাইগুলোর বয়স অনলি 7 দিন। আচ্ছা, তো খুব কেয়ার করে আসলে ওদেরকে বড় করা হচ্ছে। এটাতে কিছু কই কাপ আছে, মাছ নিচে আছে, ভিতরে ঘুরতেছে দেখা যাচ্ছে না, একটু সবুজ পানি তো এই কারণে। এই যে এই যে দেখেন, এই যে এই যে এখন দেখেন এই যে মাছগুলো, হ্যাঁ দারুণ, এগুলো হচ্ছে কই কার্প। কই কার্প, আর ওই পাশে যে সান্তা ক্লজ দেখালাম আপনাদেরকে, সান্তা ক্লজের এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট সাইজের মাছ, সান্তা ক্লজ সেমি অ্যাডাল্ট। জি আচ্ছা, এই যে মানে প্রায় অ্যাডাল্ট, প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে, আর হয়তো বা 15 দিন বা 1 মাসের মতো লাগবে। কবে থেকে শুরু করছেন আপনার এই খামার? খামার শুরু করেছি ভাই আমি করোনার মাঝে থেকে, 2019-এর শুরুর দিক থেকে আর কি শুরু করেছিলাম, শখের বসে শুরু করেছিলাম। আচ্ছা, তখন আমি 50 টাকা দিয়ে একজোড়া গাপ্পি নিয়েছিলাম, এখান থেকেই শুরু আমার। তারপরে ছোট ছোট গাবলা বা চারি এগুলোতে পালন করতে করতে, তবে পরে যখন একটা সময় আমি দেখলাম যে এগুলো আসলে একটা বাণিজ্যিক আকার দেওয়াটাকে সম্ভব, তখন কিন্তু আমি ধীরে ধীরে এর পরিধিটা বাড়াতে থাকি। আচ্ছা, এবং যার ফলশ্রুতিতে আজকে আমার এই খামার দেখতে পাচ্ছেন। মোটামুটি পরিসরে যদি ধরেন একজন বেকারকে স্বাবলম্বী হতে হয়, কেমন কতগুলা মাছের সংখ্যা বা কিরকম কয়টা জাত নিয়ে কতটুকু চৌবাচ্চা করে বা কতটুকু পুকুর হইলে ভালো হয় একটু যদি পরামর্শ দিতেন? আচ্ছা, এখন আপনি যদি একদম শুরু থেকে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বাণিজ্যিক যে চিন্তাভাবনাটা এটা প্রথমে মাথায় আনা যাবে না। যদি বাণিজ্যিক চিন্তাভাবনা প্রথমে মাথায় আনেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন।
এখানে যে শুধু রঙিন মাছ বলতে শুধু সফলতা পায় সফলতা না, এখানে ব্যর্থতারও অনেক গল্প আছে। হ্যাঁ, আমি প্রথম বছরে ধরেন খুব স্বল্প পরিসরে, খুব ছোট পরিসরে আর কি একটা সফলতা পাইছি। তার পরের বছরে আমি বেশ বড় একটা ধাক্কা খাইছিলাম। কেমন বড় একটা ধাক্কা খাইছিলাম? এরকম আবার তখন শীতের সিজন চলতেছিল, শীতের ভিতরে সাধারণত এই মাছগুলো আর কি এদের মারা যাওয়ার যে সম্ভাবনাটা এটা একটু বেশি থাকে। তো আমার খামারে ছিল কি, তখন তখন আমার তিনটা ট্যাঙ্ক ছিল ভাই, তিনটা ট্যাঙ্কে ধরেন মোটামুটি 15,000 টাকার মতো মাছ ছিল শীতের ভিতরে, আমি ঠিক বুঝতে পারি নাই। পরে এক সপ্তাহের ভিতরে আমার 15,000 টাকার মাছ শেষ। আচ্ছা, হয়তো বা 15,000 টাকা তখন তেমন কোনো টাকা না, কিন্তু আমি শুরু করেছি, আমার তিনটা ট্যাঙ্ক আছে, তিনটা ট্যাঙ্কে 15,000 টাকার মাছ আছে, মানে আমার সম্বল ছিল ওটা, আমার স্বপ্ন ছিল ওটা, আমার স্বপ্ন ভাই এক সপ্তাহের ভিতরে শেষ। আচ্ছা, তো এই জন্য শুরু থেকে আপনাকে শখ থেকে শুরু করতে হবে এবং আপনি ধীরে ধীরে এই মাছগুলো পালন করতে করতে আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে। যখন আপনার অভিজ্ঞতাটা তৈরি হয়ে যাবে তখন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যেটা আপনি কিভাবে কতটুকু বড় করবেন, কিভাবে করবেন। কাকু আসবো? আসো। কি মাছ নিবা তুমি? এইগুলো মাছ, হোয়াইট মলি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইদিকে আসো। তোমার নাম কি? আমার নাম নীরব ইসলাম। নীরব ইসলাম, এইদিকে, এই যে আমাদের ক্যামেরাটা এইদিকে। তো নীরব ইসলাম, তোমার হচ্ছে বাসা কোথায়? বাসা কুটুরবাড়ি। কুটুরবাড়ি, এটা কত দূর এখান থেকে? এখান থেকে তাও মাড্ডালি। তাই? হ্যাঁ। তার মানে হচ্ছে মাড্ডালি বলতে হচ্ছে আপনার প্রায় 20 কিলো এরকমের? না, এত হবে না, ধরেন 5-6 কিলোর মতো হবে। 5-6 কিলো? 5-6 কিলোর ভিতরে। আচ্ছা, 5-6 কিলো দূর থেকে ছোট্ট একটা হচ্ছে উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা হতে। তুমি কি করবে এই মাছগুলো নিয়ে গিয়ে? এগুলো মাছ লালন পালন করে বড় করব, এটা শখ। শখ? হ্যাঁ। আচ্ছা, শখ থেকেই চলে আসছে এত দূরে। হ্যাঁ। আচ্ছা, কি কি মাছ নিবা এটা জানো, নাম জানো? মানে যেটা সুন্দর সুন্দর লাগবে সেটাই নেব, আর কি করব। যেটা সুন্দর, এটা এটা কেমন লাগছে? এটা সুন্দর। কই দেখান তো একটু, আমাদের দেখান তো, এটা সুন্দর লাগছে। হ্যাঁ। কত পিস নিবা তুমি? মানে মেলাগুলো নেব। মেলাগুলো নিবা? হ্যাঁ, এগুলাই খালি নেব না। যদি দাম অনেক হয় তখন কি করবা? তখন এক জোড়া করে নেব। তখন এক জোড়া করে নেবা। আচ্ছা, যাই হোক, তোমার কি খামার করার ইচ্ছা আছে নাকি শুধু এমনিতেই শখের বসে পালবা আর কি বাড়িতে? মানে এখন শখের বসে। যদি আস্তে আস্তে, যদি আস্তে আস্তে এরা বাচ্চা দেয় বড় হয় তখন কি করবা? তখন এরকম খামার খামার। হ্যাঁ। আচ্ছা, কত বছর বয়স তোমার? আমার বয়স এখন 12। 12 বছর। হ্যাঁ। দর্শক, 12 বছর বয়সে একজন ক্ষুদ্র উদ্যোক্তা আসছেন হচ্ছে আমাদের গোলাম মোস্তফা ভাইয়ের কাছে। গোলাম মোস্তফা ভাই এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, এই যে আমাদের গোলাম মোস্তফা ভাই, বগুড়া সদরের। বগুড়া সদরের। হ্যাঁ, দারুণ একটা প্রজেক্ট। এভাবে সবাই প্রতিনিয়ত আসেন এই এলাকার পাশাপাশি, হচ্ছে পাশের জেলা থেকে আসেন, উপজেলা থেকে আসেন। তো আমরা একজন হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাকে পেয়ে গেছি। বারবার যেটা বলছি ক্ষুদ্র উদ্যোক্তা, আপনারা বুঝতেই পারছেন, এই যে ছোট্ট একটা মানুষ, ওর মাথায় এসে গেছে যে এটা মানে ভালো লাগার একটা বিষয়। সব থেকেও আসছে। হ্যাঁ, আমি কিন্তু আমার শুরুটা এরকম শখ থেকে করছি, শখ থেকে করছিলাম এবং এর বয়স থেকে বলতে পারেন, তখন হয়তো বা রঙিন মাছের ভিতরে আমি ছিলাম না, এর বয়স থেকে আমি পাখি কবুতর মানে বিভিন্ন ধরনের যে প্রাণীগুলো আছে এই প্রাণীর প্রতি আমার একটা মানে ভালোবাসা সেই ছোটবেলা থেকে ছিল। আচ্ছা, তারপরেই কিন্তু এইভাবে চলে আসছি এতদূর। তো আপনারাও আসতে পারেন, এরকম দেখতে পারেন। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা। হ্যাঁ, নিয়ে যাও। হ্যাঁ, ওকে ওকে। দর্শক, আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের গোলাম মোস্তফা ভাইয়ের সাথে। আজকে রয়েছি আমরা বগুড়া সদরে। সদরে? হ্যাঁ, বগুড়া সদরে, খুবই একদম শহর থেকে নিকটবর্তী একটা জায়গাতে উনি রঙিন মাছের প্রজেক্ট করেছেন এবং নিজে দাবি করছেন বেশ স্বাবলম্বী হচ্ছেন বা সেরকমের পথে চলে এসেছেন। তো দর্শক, আমরা যারা আজকের এই ভিডিওটা উপভোগ করলাম, আমরা যারা শৌখিন উদ্যোক্তা রয়েছি, যারা চাচ্ছি যে আমিও আসলে বেকার বসে না থেকে একটু রঙিন মাছ নিয়ে নাড়াচাড়া করে দেখি, একটু কিছু একটা করে দেখি, তারা চাইলে এই শৌখিন মাছগুলা নিয়ে চাষ করতে পারেন বা কাজ করতে পারেন আমাদের ভাইটির মতো করে। তাহলে আর যে কয়েকটা বিষয় উনি বললেন, এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি খামার করতে পারেন, যদিও আমি বলবো যে এটা কিন্তু মাছ খাওয়ার মাছ না, আপনারা আবার খাওয়ার মাছ ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে শৌখিন মাছ, অ্যাকুরিয়ামে রাখার মতো মাছ। বিভিন্ন বড় বড় হোটেল বলেন, বড় বড় কলকারখানা শিল্প বা বড় বড় জায়গাতে, হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টগুলোতে, রিসোর্টগুলোতে দেখবেন যে আপনি রঙিন মাছের এই অ্যাকুরিয়ামের মধ্যে সুন্দর সুন্দর দেখতে ভালো লাগে। তো সেই রকম একটা চাহিদা থেকে একটা বিরাট চাহিদা রয়েছে, ভালো একটা বাজারও রয়েছে, চাইলে আপনারা ওই চিন্তা থেকে এই খামার করতে পারেন। তার আগে বলবো যে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বার এবং ঠিকানা অনুসারে এই প্রজেক্ট ভিজিট করুন, দেখুন, ঘুরুন, নিজে একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখুন যে আপনি করবেন কিনা, সেটা আপনার ব্যক্তিগত চিন্তার উপরে।
হ্যাঁ, ওইভাবে চিন্তা করে শুরু করতে পারেন। তো গোলাম মোস্তফা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।